আর্জেন্টাইন কোচের হাতে গড়া 9 জন এখন সেমিতে। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে টটেনহাম হটস্পটের। ইংলিশ এই ক্লাবটির কোচ আর্জেন্টাইন মাউরিসি পচেত্তিনো। দেখতে দেখতে শেষের পথে রাশিয়া বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল শেষে সেমিতে পা দিচ্ছে ইউরোপের 4 দল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওদিকে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে গেছে ফেভারিট আর্জেন্টিনা, কিন্তু সেমিতে না থেকেও যেন আছে তারা। কিভাবে একটু খোলাসা করা যাক তাহলে ব্যাপারটা। এই বিশ্বকাপে সেমিতে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পটের। ইংল্যান্ড দলের হ্যারি কেন, কিরিন ট্রিপিয়ার, ড্যানি রোজ, ডেলে আলি, এরিক ডায়ার। বেলজিয়াম দলের মুসা ডেম্বেলে, টবি আন্ডারওয়েল্ড, ইয়ান ভার্টন, ফ্রান্সের হুগো লরিস, মোট 9 জন ক্লাব ক্যারিয়ারে খেলেছেন টটেনহাম হটস্পটের হয়ে। আর এই টটেনহামেরই কোচ হলেন আর্জেন্টাইন মাউরিসি পচেত্তিনো। অর্থাৎ এই 9 ফুটবলারই পচেত্তিনোরই ছাত্র। শুধু কোচ বলাটা ভুল হবে, এসব খেলোয়াড়ের ফুটবল জীবনের একটা বেশ বড় অংশই কেটেছে পচেত্তিনোর অধীন। বিশেষ করে ডায়ার, আলি, ট্রেপিয়ার, কেইন এই কজনকে একেবারে নিজের হাতে গড়েছেন পচেত্তিনো। ভার্টন, আন্ডারওয়েল্ড, লরিস, ডেম্বেলে, রোজ, তারা সবাই নিজ নিজ পজিশনে তারকা হয়ে উঠেছেন পচেত্তিনোর শিক্ষা পেয়েই। ওদিকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির 7 শিষ্য খেলেছেন এবার সেমিফাইনালে। হোসে মরিনোর ম্যানচেস্টার ইউনাইটেডের 7 জন ও চেলসির 5 জন ও লিভারপুলের 4 জন খেলেছেন এবারের সেমিফাইনালে। 4 জন করে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, মোনাকোর খেলোয়াড়ও। রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ ও মার্শাইয়ের খেলোয়াড় রয়েছেন 3 জন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।